কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কামাল হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 10 বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। নিহত কামাল হোসেন একই এলাকার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। নিহতের বড় ভাই হিরণ মিয়া বলেন, সোমবার সন্ধ্যা 7টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে তারা ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মরদেহ তুলে নিয়ে যায়। 10 বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের 25 গজ অভ্যন্তরে কামাল হোসেন গেলে বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ এর সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায়। মঙ্গলবার দুপুর 12:30 পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। কামাল কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।